ইদানিং তোমরা সবাই আমাকে প্রশ্ন করো, আপু কিভাবে তোমার এত বেবি হেয়ার গজাচ্ছে? তোমরা যদি আমার ছবি দেখো তাহলে বুঝতে পারবা, বেবি হেয়ার গজাতে গজাতে আমার কপালে নাই হয়ে গেছে, মানে এখন আর আমার কন্ট্রোল করা লাগে না। এবং শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টে চেঞ্জ করেই কিন্তু আমি আমার বেবি হেয়ারগুলো গজাতে পেরেছি। তো প্রথমে তো আমি কোকোনাট অয়েল আর অলিভ অয়েলই ব্যবহার করতাম, দুইটাই কোল্ড প্রেস। নতুন করে আমি অ্যাড করেছি এই ব্ল্যাক শিয়া ব্ল্যাক ক্যাস্টর অয়েলটা। এটা হচ্ছে তোমাদের চুলটাকে গজাতে এবং চুলটাকে লম্বা করতে অনেক সাহায্য করবে। তো তিনটা তেলই আমি পরিমাণ মতো নিয়ে ওভেন আমি 15 সেকেন্ডসের জন্য জাস্ট গরম করি। খুব বেশি গরম করলে তেলের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, সুতরাং একদমই উষ্ণ গরম বা যে এমনভাবে গরম করবে যে দেখো আমার কোকোনাট অয়েলের চাংসগুলো কিন্তু ভেঙে যায়নি, এখনও রয়েছে। তারপর 1 ঘন্টা রেখে আমি চুলটা ধুয়ে ফেলি। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার এত চুলের উপরে টাইম দেওয়ার সময় হয় না, সেজন্য আমি গার্নিয়ারের এই শ্যাম্পুটা অথবা লরিয়ালের শ্যাম্পুটা ব্যবহার করি। লরিয়ালটা উইকলি একবার ব্যবহার করি। তারপরে আমি চুলে মাস্ক ব্যবহার করি, পার্পল মাস্ক অথবা গার্নিয়ারের হেয়ার ফুড, কারণ আমি কন্ডিশনার ব্যবহার করতে একদমই পছন্দ করি না, চুলটা চিপচিপা হয়ে যায়। তো এই হচ্ছে আমার বেসিক হেয়ার কেয়ার রুটিন। শুধুমাত্র ওই ক্যাস্টর অয়েলটা অ্যাড করে আমি আমার চুলটা গজাতে পেরেছি, এছাড়া একদম সব কিছু অ্যাজ ইট ইজ ছিল।